أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله خلق كل دابة من ماء، فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع، يخلق الله ما يشاء، إن الله على كل شيء قدير. الله ওয়াও অর্থ হচ্ছে আর আল্লাহ, আল্লাহ, আল্লাহ আর আল্লাহ, খলাক সৃষ্টি করেছেন, কুল্লা সব প্রত্যেক, দাব্বাতিন বিচরণশীল প্রাণীকে, মিন ধারা থেকে, মা ইন পানি, যা আল্লাহ সুবহানাহু তাআলা বিচরণশীল প্রতিটি সৃষ্টিকে কী করেছেন, পানি থেকে সৃষ্টি করেছেন। ফামিন হুম ফা অথপর তারপর, মিন হুম তাদের কতক, মিন থেকে হুম তাদের, তাদের থেকে মানে তাদের থেকে কিছু লোক, মান যারা, ইয়ামশি চলে, আলা উপর, বাতনিহি তার পেটের, যে বাতনুন, বাতনুন অর্থ হচ্ছে পেট, হি অর্থ হচ্ছে তার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিচরণশীল প্রাণীগুলো সৃষ্টি করেছেন তার থেকে কিছু প্রাণী কী করে পেটের উপর বর করে চলে, যেমন সাপ। অমিন হুম ওয়া অর্থ হচ্ছে আর, মিন অর্থ হচ্ছে থেকে, হুম অর্থ হচ্ছে তাদের, তাদের থেকে, তাদের থেকে কিছু সৃষ্টি, মান যারা, ইয়ামশি চলে, আলা উপর, রিজলাইনি দু পায়ের, দু পায়ে বর করে চলে। অমিন হুম ওয়া আর, মিন থেকে, হুম তাদের, তাদের থেকে কিছু, মান যারা, ইয়ামশি চলে, হাঁটে, আলা উপর, আর বাইন চার পায়ের, ইয়াখলুকু সৃষ্টি করেন, আল্লাহু আল্লাহ, মা যা, ইয়াশাউ তিনি ইচ্ছা করেন, ইন্না, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, আলা আলা উপর, কুল্লি সব প্রত্যেক, শাইইন বিষয়ের কিছুর, কদিরুন সর্বশক্তিমান ক্ষমতাবান। আচ্ছা একত্র অর্থ দেখি, আল্লাহ প্রত্যেক বিচরণশীল প্রাণীকে পানি দ্বারা সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা বিচরণশীল প্রতিটি প্রাণীকে কী করেছেন, পানি থেকে, পানি দ্বারা সৃষ্টি করেছেন, যেরকম বীর্য, অথপর তাদের কতক, তাদের কিছু সৃষ্টি পেটে বর দিয়ে চলে, যে সাপ, সাপ পেটের উপর ভর করে চলে, কতক দুই পায়ের উপর ভর দিয়ে চলে, মানুষ দুই পায়ে বর করে চলতেছে, এবং কতক কিছু চার পায়ে ভর দিয়ে চলে, যেরকম গরু ছাগল এগুলো চার পায়ে পায়ে চলে, আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন, নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। যে এগুলোর মধ্যেও তোমাদের জন্য শিক্ষা রয়েছে, এগুলোর মধ্যে আল্লাহর ক্ষমতা প্রকাশ পাচ্ছে, যে আল্লাহর সৃষ্টি দেখেন এক একটা একই রকম, আবার যদি গবেষণা করেন যে একই বাবা একই মা গর্ভ থেকে সন্তান হয় ভিন্ন আকৃতির, এটা কে করেন, এগুলো কে, এগুলো ক্ষমতাবান কি, এগুলো নিয়ে তোমরা চিন্তা করো, তাহলে তোমরা সঠিক পথ পাবে, হিদায়াত পাবে।